আউট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইভেন সেমিস্টার রেজাল্ট উইথড্রল করে নিল তাহলে কি আবার রেজাল্টে পরিবর্তন হয়ে ছাত্রছাত্রীদের প্রচুর ব্যাক আসতে পারে কিংবা রেজাল্ট আপডেট হয়ে রেজাল্ট ভালো হয়ে যেতে পারে নাকি অরিজিনাল কি সমস্যা রয়েছে এবং সমস্ত স্টুডেন্ট এই নিয়ে কিন্তু একটা চিন্তার মধ্যে রয়েছে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করব তার আগে তোমরা যে সমস্ত স্টুডেন্ট অবশ্যই চ্যানেলে প্রথমার সাবস্ক্রাইব করে নাও কারণ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ম্যাকআউটের সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশান পেতে এছাড়া টেকনিক্যাল এডুকেশনের সমস্ত ইনফরমেশান পেতে অলওয়েজ কিন্তু টেকনিক্যাল জিনিস তোমাদের ছাত্রছাত্রীদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা চ্যানেল থেকে পেতে পারো আর অবশ্যই আমাদের আমাদের কমিউনিটিগুলোতে জয়েন করে যাও টেলিগ্রাম কমিউনিটি যেখানে রাজ্যের সমস্ত ম্যাকআউটের স্টুডেন্টরা আছে এবং আমাদের কিন্তু ফেসবুক কমিউনিটিতেও জয়েন করে যাও সেখান থেকেও কিন্তু তোমরা প্রচুর আপডেট পাবে তো বেসিক্যালি ভিউয়ার্স তোমাদের যে বিষয়টা হয়েছে ইভেন্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু উইথড্রল করে নেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ যে রেজাল্ট সেটা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের উইথড্রল হয়েছে সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা কারেন্ট সেকেন্ড ইয়ারে উঠেছে তাদের রেজাল্টই বেশি উইথড্রল হয়েছে তার পেছনে তিনটে প্রপার কারণ রয়েছে সেটা হচ্ছে অনেকের রেজাল্ট ভুল হয়েছিল এবং অনেকের মার অ্যাক্টিভিটি ক্লিয়ার ছিল না এবং অনেকের যে রেজাল্ট রিলেটেড ইস্যু তৈরি হয়েছিল তাদের টেকনিক্যাল ফল্ট ছিল এই তিনটে প্রপার কারণের জন্যই রেজাল্ট উইথড্রল করা হয়েছে এছাড়া চিন্তার কোনো কারণ নেই এমন নয় যে তোমার রেজাল্ট যেটা ছিল সেটা অনেক চেঞ্জ হয়ে যাবে বা কিছু যাদের ফল্ট ছিল তাদের জন্য কিন্তু পুরো সিস্টেমটাকে ব্যাক করে নেওয়া হয়েছে এবং এটা কিন্তু বলতে গেলে এক প্রকার ম্যাকআউটের ব্যর্থতা এবং এই ব্যর্থতায় দাঁড়িয়ে তোমরা স্টুডেন্টরা বুঝতে পারছো তারা অনেক টেকনিক্যালি ভুল করে এবং তোমাদের যে ব্যাক ফেল এই সমস্ত জিনিস আছে রেজাল্ট নিয়ে তোমাদের যে সমস্যা সেটা কিন্তু তারাই তৈরি করে স্টুডেন্টরা কিন্তু করে না এটা কিন্তু তার প্রত্যক্ষ প্রমাণ তাই যারা ভাবে যে স্টুডেন্টরা পড়াশোনা একটুও করে না এমন নয় স্টুডেন্টরা যথেষ্ট পড়াশোনা করে কিন্তু ম্যাক আউট যেভাবে স্টুডেন্টদের সাথে খেলছে বা স্টুডেন্টদের জীবন নিয়ে যে সমস্ত খেলা তৈরি হচ্ছে সেইটার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ানো দরকার এবং সেই রিলেটেড কিন্তু ভিডিও কিন্তু আসছে খুব শীঘ্রই তো সেইখানে অবশ্যই পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো এইবার আসছি যে সমস্ত স্টুডেন্টদের রেজাল্ট আটকেছে বা তুলে নিয়েছে তাদের চিন্তার কোনো বিষয় না চিন্তার কোনো ব্যাপার নেই ম্যাক কিন্তু আদার্স ক্ষেত্রে দাঁড়িয়ে অনেক অট সেমিস্টারের অনেক কলেজে স্টুডেন্টদের কিন্তু রেজাল্টটি দেয়নি এখনো তো সেই ক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের যে বিষয়টা ওটা টেকনিক্যাল ফল্টের জন্য হয়েছে ওরা ওটা আপডেট করে রিচেক করে পুরো প্রসেসটা কমপ্লিট করে আপডেট করে দেবে সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই রেজাল্টে খুব বেশি ঘোরবদল হবে না হ্যাঁ ম্যাক্সিমামলি টেকনিক্যাল যাদের ফল্ট রয়েছে তাদের চেঞ্জ হবে যাদের রেজাল্ট ঠিকঠাক ছিল আশা করছি তাদের ঠিকঠাকই আসবে তো সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই এবং যে সমস্ত বন্ধুরা চিন্তার মধ্যে রয়েছে ভিডিওটি শেয়ার করে দাও তাদের কাছে এবং তোমাদের কলেজ গ্রুপে টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ ছাত্রছাত্রীদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ম্যাক আউটের আপডেট এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট নিয়ে আসে চিন্তার কোনো কারণ নেই যে কোনো আপডেট আসলে আমি তোমাদের মধ্যে নিয়ে আসব। ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো ধন্যবাদ